تیرے آگے تو چاند لگے فرضی او تو یہ مانے آنا مانے تیری مرضی او بلی 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 شپن دنیا ار بھائی جان کھیتو سپر سٹار سلمان خان ای اوبھینے تار کیاریار ار متوئی دیرگھو تار پریمی کا در نامر تالیکا সেই তালিকায় রয়েছেন সাবেক মিস ওয়ার্ল্ড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়, সুমি আলী ও ক্যাটরিনা কাইফ সহ আরও অনেক লাস্যময় নারী। কিন্তু 56 বছর পেরিয়ে আজও সালমান বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর। এরই মধ্যে বিটাউনে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে হাঁটুর বয়সী দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে প্রেম করছেন বলিউড ভাইজান। তবে এ বিষয়টি নিয়ে সালমান চুপ থাকলেও এবার মুখ খুলেছেন পূজা। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা বলেছেন, এ বিষয়ে আমি কি বলবো, আমি কেবল আমারই সম্পর্কে পড়তে থাকি, আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করি, সত্যিকার অর্থে আমি এখন আমার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছি, এসব গুঞ্জন নিয়ে আমি কোনো রকম বক্তব্য দিতে চাই না। তবে পূজা বিষয়টি এড়িয়ে গেলেও বলিউডবাসী ঠিকই ধরে নিয়েছেন তাদের এই প্রেমের খবর সত্য। গুঞ্জন রয়েছে দুজনে নাকি চুপি চুপি দেখা সাক্ষাৎ করছেন। এদিকে দীর্ঘদিন পর পর্দায় চমক দেখাতে আসছেন সালমান খান তার আসন্ন সিনেমা কিসি কা ভাই কিসি কি জান, যেখানে বলিউড ভাইজানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বিধে অভিনয় করছেন পূজা হেগড়ে। বর্তমানে এই সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন এই জুটি। ফরহাদ সামজি পরিচালিত কিসি কা ভাই কিসি কি জান সিনেমায় রামচরণকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। তাছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বিগ বস খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ সহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 21 এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।